প্রণাম। হ্যাঁ প্রণাম ভাই, প্রণাম। আপনার এখানে তো বিভিন্ন ভক্তরা আসে বিভিন্ন সমস্যা নিয়ে। হ্যাঁ হ্যাঁ, বিভিন্ন সমস্যা নিয়ে। তার মধ্যে বিশেষ কিছু সমস্যা আমরা দেখতে পাই, যেমন ধরুন প্রথম কারোর বিয়ে হচ্ছে না, সে এটা নিয়ে পুরুষও হতে পারে মহিলাও হতে পারে। হ্যাঁ, পুরুষ মহিলা দুটোই আছে, দুজনই আছে, যে আমার বিয়ে হচ্ছে না, বয়স হয়ে গেছে, বিয়ে হচ্ছে না। তো এখন আমাদের কাছে তো সেরকম কিছু নেই যে বিয়েটা দিয়ে দেবো। তো আমরা বলি একটা কাজ করো, অসত্য গাছ যদি থাকে বাড়ি আশেপাশে কোথাও, অসত্য গাছে হলুদ সুতো লাও, হলুদ সুতো নিয়ে অসত্য গাছ থেকে সাতটা পাক দাও, অসত্য গাছ সাতটা পাক দিয়ে দাও, সাতটা পাক দিয়ে বেঁধে দাও অসত্য গাছ থেকে, এবং অসত্য গাছ থেকে এবার ফুল এবং জল দিয়ে পুজো করো, একটুখানি পুজো করো এবং মানত করো একটা, যে অসত্য বৃক্ষের সেরা। এটা গীতা বলছে, অসত্য হচ্ছে বৃক্ষের সেরা, বৃক্ষের সেরা হচ্ছে অসত্য, বট নয়, অসত্য। বলছে যে অসত্য গাছকে বলো, হে অসত্য গাছ, আপনি আমার বিয়েটা ব্যবস্থা করে দিন, আমি যা হয় পুজো দিয়ে দেবো, বা একটা মানত করা আর কি। তো এটা যদি কেউ করতে পারে, রেগুলার পুজোটা করতে পারে, সুতো একবারই বাঁধবে, সুতো একবারই বাঁধবে, আর প্রতিদিনই একটু পুজো করবে, জল দেবে আর পুজো করবে, গাছটা গোড়া একটু জল দেবে আর পুজো করবে, এই কাজ, এইটুকু কাজ, আর কোনো কাজ নেই। আর প্রতিদিনই একটু বলা যে বা যাতে বিয়েটা হয়ে যায়, ঠিক আছে না? আর আমাদের কাছে তো সেরকম কিছু নেই, বিয়ে হচ্ছে না, এই মানে এ টুকটাক বলতে পারো, যাই বলো না কেন, এতে আমি দেখেছি অনেক কাজ হয়ে গেছে, অনেক কাজ হয়ে গেছে, 35-36 বছর মেয়েদের বিয়ে হয়ে গেছে, এখনও তো অনেক আসছে বিয়ে 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 করে পাগল। হ্যাঁ, তো আমি ওইটাই বলি যে অসত্য গাছ গাছের সেরা, এটা গীতা বলছে, অসত্য গাছে সাতটা সাদা সুতোয় হলুদ মা কিনে নাও, নিয়ে হলুদে সুতো হয়ে গেলো, বা হলুদ যদি পাও, হলুদ সুতো পাও যদি কিনে নাও, নিয়ে সাতটা পাক দাও, পাক দিয়ে গাছটাকে বেঁধে দাও, বেঁধে এইবারে সেই গাছটায় ফুল জল একটু মিষ্টি, যেরকম ভগবানকে পুজো করে সেরকমভাবে পুজো করে মানত করো, যে হে অসত্য ভিক্ষ, আমার বিয়ের ব্যবস্থা করে দিন এবং আমি আপনাকে পুজো করব। অসত্য ভিক্ষকে এটা বারবার বলতে হবে, এটা জীবনে মানে যতদিন বিয়েটা না হচ্ছে করে গেলে ভালো হয়, খুব ভালো হয় আর কি, করে গেলে খুব ভালো হয়, এটা একটা আমার কাছে একটাই এ আছে, এছাড়া আর কিছু নেই। গুরুদেব, এটা তো দিলেন আপনি সমাধান, কিন্তু এই সংখ্যাটা দেখছি ক্রমশ বেড়েই চলেছে, এর পেছনে কি কোনো কারণ আছে? কারণ তো আছেই, এক নম্বর হচ্ছে যে বিয়ে হচ্ছে সঙ্গে সঙ্গে ডিভোর্স হয়ে যাচ্ছে, এখন অনেকের অনীহা এসে গেছে, অনেক ছেলে এবং অনেক মেয়ে আমাকে কালকে একজন ডাক্তারি পড়ছে বলে আমি বিয়ে করব না, তার মা এসে কান্নাকাটি করছে আমার কাছে যে বিয়ের বয়স হয়ে গেছে, দেখুন বাবা একটা বা নাতি দেখে যেতে পারবো না, কিন্তু সে অনর, সে বিয়ে করবে না। তা আমি তাকে জিজ্ঞেস করব, কেন তুমি বিয়ে করবে না বলো? সে একটাই কথা, সমাজের যা পরিস্থিতি, এতে বিয়ে না করাই ভালো, একা একা থাকাই ভালো, ওই কোর্ট কেস করে এ করে ও করে দরকার নেই, এরকম ব্যাপার আছে সব, ছেলেরাও কিন্তু অনীহা প্রকাশ করছে বিয়ে করাতে, একটিমাত্র কারণে এ মেয়েরা ভালো নয়, ছেলেরা তো বারবার এসে বলছে আমার বউ চলে গেছে, বাপের বাড়ি আছে, হ্যাঁ আমার অনেক টাকা ডিমান্ড করছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, এখানে আপনার কাছে প্রচুর আসে যাদের বিবাহ বিচ্ছেদ হয়ে যাচ্ছে, ধরুন কারোর এক বছর দু বছর, আবার দেখা যাচ্ছে 10 বছরও হয়ে গেছে, তারপরে 25 বছর। কালকে বোম্বে থেকে যে ভদ্রমহিলা আমার বাড়িতে এলেন, তার বয়স হচ্ছে মানে 25 বছর, সে বিয়ে করছে, ছেলের বয়স হচ্ছে 24 বছর, বোম্বে থাকতেন, তা ভদ্রলোক মেয়েটা, ভদ্রলোক মানে ভদ্রমহিলাকে ছেড়ে দিয়ে একটা অন্য ভদ্রমহিলার সঙ্গে আছেন, ঠিক আছে? তো সেটা কালকে এসে কী কান্না কাঁদছিলেন আমার কাছে, যে আমি ফোন করছি, বলছে হাসপাতালে ভর্তি হও, করো করো তা করো, আমি যেতে পারবো না, আমি যাবো না। তার মধ্যে তুই এমন কি কাজ করেছিস যে যে সে এত রেগে আছে, যাবে না বলছে, আসবে না বলছে, এ বলো আমি কিচ্ছু করিনি, আমি কিচ্ছু না করে এক হাতে তালি বাজে না, বললাম আর কি বলবো বলো। কিন্তু এই জিনিসটা বেড়ে চলেছে কেন বলতে, ওই তো সমাজ ব্যবস্থা যা তাতে, আর অন্য এটা তো ওয়েস্টার্ন কান্ট্রিতে ওয়েস্টার্ন কালচারের মধ্যে ছিল, এটা আমাদের মধ্যে এসে গেছে এখন, আর কোনো মানে আর কাউকে বিশ্বাস করা যাবে না, 25-30 বছরের লোক যদি তার বউকে ছেড়ে দেয়, হ্যাঁ অসুস্থ বউকে ছেড়ে দেয়, এর চেয়েও পশু আর কিছু নেই, এরা পশু, এরা মানুষের পাশে পড়ে না,
এরা প্রচুর পর্যায়ে পড়ে, ছেলে হোক আর মেয়ে হোক, যার কথাই বলছি, মেয়ে হলেও আমি বলবো তার পশুত্ব আছে। অনেক মেয়ে আছে এসে এমন কান্নাকাটি করে যে আমরা আমি থাকতে পারবো না, ওখানে আমাকে মার্টার করে দেবে। হ্যাঁ, এটা ঘটনা, এটাও আছে, এরকমও আমি শুনেছি যে আমি ওখানে থাকলে মার্টার হয়ে যাব, আমার স্বামী আমাকে মার্টার করে দেবে, এরকম সব শুনি প্রচুর আসে। তো মানে নিজেকে ঘেন্না করে, লজ্জা করে যে আমরা এই বিংশ শতাব্দীর উন্নতর জীব। হ্যাঁ গুরুদেব, এটা দেখা যাচ্ছে যে এই যে বিশ্বে যে প্রলয় আসছে, আপনি যেটা বলেন যে মানুষ যদি পাপ না করে তাকে শাস্তি দেওয়া যায় না, হ্যাঁ, তা এটাও কি তার সঙ্গে কোনো যোগাযোগ আছে? পাপ তো বটে, পাপ তুমি বিয়ে করে নিয়ে এসেছো আর নিয়ে এসে তুমি 25 বছর পরে ছেড়ে দিলে, এটা পাপ নয়? একটা অন্য মেয়ের সঙ্গে লিপ্ত হয়ে যাচ্ছ, এটা পাপ নয়? এ পাপ বহন করবে, তোমাকেই বহন করতে হবে এবং ওই মেয়েটাকে বহন করতে হবে। ছেড়ে মানে ভেবো না যে রেহাই পেয়ে যাবে, প্রথম প্রথম খুব আনন্দ হচ্ছে, পরের দিকে যেটা হবে এটা অকল্পনীয়, অকল্পনীয়। হ্যাঁ গুরুদেব, আরও একটা ব্যাপার দেখা যাচ্ছে যে মানুষের সন্তান হচ্ছে না, সন্তান জন্মাতে তাদের যে কোনো কিছু প্রবলেম হচ্ছে। হ্যাঁ, এখন সেটা হচ্ছে কি জানো, মেয়েরা এখন বিয়ে থা করার পরে বলে বাচ্চা নেবো না, বাচ্চা নেবো না। এখন 30 বছর হয়ে গেলে মেয়েরা 20-তে বুড়ি, এখন কারোর 30 বছর কারোর 35 বছর বয়সে বাচ্চা হচ্ছে না, আসছে আমাদের কাছে, হোম করছি আমরা, এবং কালকে একটা হোম আছে বৃহস্পতিবার, সেখানেও 4-5 জন আসবে, তাদের বাচ্চা হয়নি, বাচ্চা হয়নি। তা এখন কথা হচ্ছে যে হোম করে আমরা চেষ্টা করছি, কলা ফলা খাইয়ে, হোমের কলা খাইয়ে চেষ্টা করছি আমরা, হয়েছে, প্রচুর বাচ্চা হয়েছে, অস্বীকার করবো না, প্রচুর বাচ্চা হয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে তো বর্ধমানে একটি মেয়ে আসে, তাকে 2 বার খাওয়ানো হলো কিন্তু তার বাচ্চা হয়নি, তার ব্যবসা নেই। সেই ক্ষেত্রে আমরা বলছি কি, এই গাছটা খুব দুষ্প্রাপ্য গাছ, এই গাছটা জয়ন্তী গাছ, এই জয়ন্তী গাছতে শেকড় যদি তুলে এনে, মানে কোনো দিনের ব্যাপার নেই, যে কোনো দিন তুলে এনে যদি ভালোভাবে ধুয়ে গঙ্গা জলে টাচ করিয়ে সাদা সুতো দিয়ে হাতে পরিয়ে দেয় মেয়েদের, তাহলে কিন্তু বাচ্চা হতে পারে। কারণ জয়ন্তী গাছ হচ্ছে, জয়ন্তী অধিষ্ঠাতে কার্তিকে নেবো, কার্তিকে নেবো, কার্তিকের বাস আছে, কার্তিক হচ্ছে বাচ্চা বাচ্চা দেয়, ব্রহ্মদেব বাচ্চা দেয়, কার্তিকও তাই, ব্রহ্মদেবের বিকল্প হচ্ছে কার্তিক, কার্তিককে আমরা পুজো করি কেন, বাচ্চা হওয়ার জন্যে, ওই গাছেই কার্তিকের অধিষ্ঠান, সেই জন্য আমরা বলি জয়ন্তী অধিষ্ঠাত্রী কার্তিকে নেবো। এই জয়ন্তী গাছ সত্যি হতি, জয়ন্তী গাছ কেউ যদি পাওয়া যায় না, দুষ্প্রাপ্য গাছ, জয়ন্তী গাছের শেকড় যদি কেউ পড়ে আমার মনে হয় তার বাচ্চা হয়ে যেতে পারে। এখন ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে মানে এই অ্যাটমসফিয়ার, এটাও কিন্তু বাচ্চা হওয়ার পরিপন্থী বলতে পারো। হ্যাঁ কিন্তু গুরুদেব, এটা তো আপনি যেমন বিয়ে হচ্ছে না সেটার একটা সমাধান দিলেন, বাচ্চা হচ্ছে না তারও একটা সমাধান দিলেন, এই যে বিবাহ বিচ্ছেদ, এটা কি রোধ করার কোনো রকম ব্যবস্থা? না, কিছু দেখো, এটা এটা তো নিজেদের মানসিকতার ব্যাপার। এখন কথায় কথায় বিবাহ বিচ্ছেদ, এটা ছিল মুসলমানদের মধ্যে তালাক, 3 তালাক, কথায় কথায় 3 তালাক দিয়ে তো ব্যাস হয়ে যেত, ডিভোর্স হয়ে যেত, 3 তালাকে ডিভোর্স। তো এখন আমাদের এখানে এটাই দাঁড়িয়ে আছে, আমাদের হিন্দুদের মধ্যে এটা দাঁড়িয়েছে, কালকের থেকে তোমার সঙ্গে সংসার করবো না, তুমি চলে যাও, ঠিক আছে, এটা তো দাঁড়িয়েছি। এটাতে এটার কোনো কিছু আমার কাছে তো ওষুধ নেই রে বাবা, যে তোমাকে দেবো এরকম কোনো ওষুধ নেই। তবু আমরা কী করি, যাতে মানে খানিকটা উপশম হয় তার জন্য এখান থেকে জিনিস দিয়ে দিই, আমরা জিনিস দিই এবং বলি এটা পড়ে থাকো আর কাছে রেখে দাও, আশা করছি তোমার এটা মিনমেট হয়ে গেছে, অনেক মিনমেট হয়েছে, অনেকে মিনমেট হয়েছে। তো এইরকমই বলে দিয়ে দিই আর কী করবো, এখানে আমাদের কিছু করার নেই বলে এ ব্যাপারে। আচ্ছা গুরুদেব, আর একটা ব্যাপার দেখা যায় যে বাড়িতে প্রচণ্ড অশান্তি, এবার অশান্তির সাধারণত যেসব কারণ থাকে, কারোর হয়তো আর্থিক দুর্বলতা আছে, শিক্ষায় অভাব আছে, কিন্তু অনেক ফ্যামিলি আছে যে তাদের সমস্ত কিছুই আছে, তা সত্ত্বেও তাদের বাড়িতে অশান্তির শেষ নেই, এর পেছনে কি কারণ? এই কারণটা অন্য কিছু নয়, তো বাড়ির ব্যাপার। হ্যাঁ, কেউ কাউকে সহ্য করতে পারে না, অশান্তি, চরম অশান্তি একটা কথা বলি রাখারাখি। এক্ষেত্রে আমরা বলি সাদা লজ্জাবতী গাছ, তার শেকড় যদি সবাই পড়ে তাহলে এর থেকে মুক্ত পেয়ে যেতে পারে 100%। সাদা লজ্জাবতী গাছের শেকড় যদি কেউ পড়ে, সাদা হওয়া চাই, কারণ তুমি
ওই যে দোকানে সব এ বিক্রি করে না, দোকানে শিকড় বিক্রি করে, তারা ওরা লাল লালটা দিয়ে দেয়, সাদাটা দেয় না। তোমাকে যোগা করতে সাদাটা, সাদাটা যোগা করে তার তার শেকড় যদি তুমি প্রত্যেকের বাড়িতে পড়ে, তাহলে কিন্তু বিরাট উপকারী, বিরাট বিরাট উপকারী, বিরাট উপকারী। হ্যাঁ আচ্ছা গুরুদেব, আরেকটা জিনিস নিয়ে মা বাবারা প্রায়ই আপনার কাছে আসে যে ছেলেরা পড়াশুনো করতে চাইছে না, এর পেছনে কে? এর অন্য কিছু কারণ না, এর পেছনে টিভি, এর পেছনে যে মেন হচ্ছে মানে তোমাকে কী বলবো, মোবাইল, মোবাইল ফোন, এটাই হচ্ছে মেন। হ্যাঁ এখন ছেলেরা কী করছে, এখন আজকাল হয়েছে দিদিমণিরা অনলাইনে পড়াশোনা করাচ্ছে, কী পড়ছে যায় না, কিন্তু টিভিতে তো এখন মুখরোচক জিনিসপত্র আছেই, আর ওদের পক্ষে খুবই বাচ্চা বয়স, ওদের পক্ষে তো খুবই ভালো, ওদের পক্ষে তো খুবই ভালো, ওরা ওইটাই দেখাশোনা করছে। আর রাত্রি 12টা 1টা পর্যন্ত মোবাইল নিয়ে আছে, মা মনে করছে পড়াশোনা করছে, বলছে মানে অনলাইনে পড়াশোনা হচ্ছে, কিন্তু কতক্ষণ পড়াশোনা হয়, 1 ঘন্টা 8 ঘন্টা, কিন্তু 4-5 ঘন্টা ছেলে মোবাইল নিয়ে কী করছে কেউ জানে না, বাবাকে জানিও করে না, বা আমাকে কেউ সন্দেহ হয় আমার কাছে আসে বলে এরকম ব্যাপার হয়েছে কী করবো আমি তো মানে পাগল হয়ে যাচ্ছি ছেলেকে নিয়ে, ইত্যাদি ইত্যাদি বলে আমার কাছে আসে। আর যে ওষুধ দিয়ে দিই, যেটুকু দিই এখান থেকেই দিয়ে দিই আমি, দিয়ে দিই আমি এখান থেকেই, ওই ওষুধটা এখান থেকেই আমি দিয়ে দিই ছেলেদের। হ্যাঁ 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 যাতে পড়াশোনা করে বা আমার অবাধ্য না হয় এটার জন্য করে, আর উন্নতির জন্য। হ্যাঁ আচ্ছা গুরুদেব, আর একটা প্রশ্ন যেটা দেখা যায়, মা বোনেদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, তাদের সাদা স্টাফের ব্যাপারটা নিয়ে, এটা একটা বিরাট ব্যাপার, এটা একটা মানে কী বলবো, এটা মেয়েদের একটা বিরাট মানে ধাতু ক্ষয় বলতে পারো, যাই বলো না কেন, এতে শরীর প্রচণ্ড খারাপ হয়ে যায়, রোগা হয়ে যায়। হ্যাঁ পরবর্তীকালে নানান রকম ব্যাধির সৃষ্টি হয়। তো আমার কাছে একটাই আছে, সেটা হচ্ছে সাদা শিমুল গাছ, শেষ শিমুল, সাদা শিমুল গাছ, সেই গাছে শেকড় যদি বেঁটে খেতে পারে কেউ, তাহলে কিন্তু এইটা কেটে যাবে, এইটা কেটে যাবে, সাদা শিমুল, শেষ শিমুল গাছের শেকড়। হ্যাঁ এটা পাওয়া যায় না, শেষ শিমুল পাওয়া যায় না, তবু কিছু কিছু জায়গা আছে শেষ শিমুলটা খুঁজে একটু যেই শেকড়টা খাওয়া যায়, আমার মনে হয় যে মানে ওই সাদা সাপটা কমে যাবে, সেরেও যায় আমি জানি, এটা এটা 100% শিওর যে সেরেও যায়, শেষ শিমুলের শেকড় যেটা একটু বেটে খেতে হবে। হ্যাঁ এটা একটু বেটে খেতে হবে, বেটে খেতে। আর একটা জিনিস আছে, এটা হচ্ছে যে মানুষ ঘুরছে অশান্তিতে, অসুখ বিসুখে ভুগছে, আজকের এইটা কালকে ওটা সেটা, মানে এরকম ক্ষেত্রে আমরা বলি তোমরা সাদা আকন্দ গাছের শেকড় যদি পড়তে পারো, সাদা আকন্দ গাছের শেকড় যদি পড়তে পারো, এটাও পুরো কাজ দিয়ে দেবে। সে আকন্দ গাছের শেকড় লাল হলে চলবে না, সাদা আকন্দ গাছের শেকড় যদি পড়ো, এতে অনেক কাজ আছে, অনেক উপকার, অনেক উপকার, বিরাট উপকার, বিরাট উপকার। এছাড়াও আছে তোমার ওটার নামটা কী বলে, সাদা অপরাজিতা গাছের শেকড়, নীল অপরাজিতা গাছের শেকড়, দুটোরই কিন্তু কাজ আছে, বিরাট কাজ, বিরাট কাজ, এই অসুখ বিসুখের ক্ষেত্রে বিরাট কাজ, এটাও করতে পারে। এক সেটা আকন্দ, নাহলে সাদা অপরাজিতা গাছের শেকড় কিংবা নীল অপরাজিতা গাছের শেকড়, দুটোই এক এক কাজ দেবে। আচ্ছা যে শেকড়টা পড়বে গুরুদেব, সেটা পড়ার কোনো নিয়ম যে ধরুন ডান হাতে বা বাম হাতে? গঙ্গাজলে, গঙ্গাজলে একটুখানি টাচ করে নেবে, শেকড়টা শুদ্ধ হয়ে যাবে। তারপর একটু গোমূত্র যদি পারে কেউ, গোমূত্র, একটু ঘি, একটু দুধ, একটু কুশের জল, এগুলো দিয়ে শেকড়টাকে ভিজিয়ে রাখবে। কী কী বললাম, গোমূত্র, গোমূত্র, একটু গঙ্গাজল দেবে, গোমূত্র দেবে, ঘি দেবে, ঘি, কুশের দই দেবে, মধু দই দেবে, আর কুশের জল বললেন, কুশের জল, দুধ দেবে, এই কটা দিয়ে ও যদি শেকড়টাকে রাত্রিতে ভিজিয়ে রাখে, সকালবেলা ওটা পড়ে নেয়, হ্যাঁ খুব ভালো, মায়ের নাম করে পড়ে নেবে, এতেও বিরাট কাজ হয়। যে কোনো শেকড় আমরা পড়ি না কেন, এটা মানে আমরা পড়ি ওখান থেকে এনেই পড়ে নিই, তা নয়, আসলে এটাকে কিসের জন্য পড়ছি, একটা সংকল্প করতে হয় মায়ের কাছে যে এই কারণে আমি পড়ছি এটা, মা সেটা করে না, এনেই পড়ে নিতে ব্যাস হয়ে গেল, মানে একটু কাজের কাজ কিছু হয় না, এত শেকড় পড়ে আছে আছে, কোনো কাজ নেই। হ্যাঁ যে সংকল্প একটা করে নিয়ে একদম, আমি কেন পড়ছি পড়বো, যে কোনো জিনিস আমি ধারণ করার আগে তো মাকে জানাবো,
সংকল্প করুন যে আমি এই কারণের জন্য পড়ছি, পড়ছি অনেক উপকার হয়। আমি যদি এতে উপকৃত হই তবে এটা আমরা বলি, সংকল্প করে না মাকে, মাকে পা টাচ করিয়ে নাও, নিয়ে পড়ো, কোনো অসুবিধা নেই, পড়ো না, কে বারণ করেছি, পড়ো, ব্যাস 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 কেটে দাও। তো দর্শক বন্ধুরা শুনলেন যে গুরুদেবের কাছে যেসব ভক্তরা সাধারণত যে ধরনের বেশিরভাগ সমস্যাগুলো নিয়ে আসে তার সমাধান উনি দিলেন। এবার গুরুদেবের কাছে আরেকটা শেষ প্রশ্ন, গুরুদেব সমস্ত কিছু এই যে সমস্যাগুলো বাড়ছে এটার পেছনে কি মানুষের উশৃঙ্খলতাই দায়ী? একদম একদম একদম, শুধু উশৃঙ্খলতা নয়, ওয়েদার, মানুষের উশৃঙ্খলতা সব মিলিয়ে, কিন্তু এটা সব মিলিয়ে, এটা এটা যেমন ওয়েদার গরম হয়ে যাচ্ছে, ওয়েদার উত্তপ্ত হয়ে যাচ্ছে, মানুষ উত্তপ্ত হয়ে যাচ্ছে, মানুষের কাজকর্ম ভালো হচ্ছে না, করছে না, ভালো কাজ করছে না, হ্যাঁ, আর ওয়েদারও তো ভালো কাজ করছে না, দুটোই মিক্সড হয়ে ওয়েদারটা একটা বিরাট আমাদের সম্পদ, সেই ওয়েদারটা নষ্ট হয়ে গেছে, সেই ওয়েদার নষ্ট হয়ে গেছে, যার ফলে এইগুলো নানান রকম রোগব্যাধি দেখা দিচ্ছে, নানান রকম রোগব্যাধি দেখা দিচ্ছে, আর কী বলবো বলো। হ্যাঁ গুরুদেব প্রণাম। হ্যাঁ।